नमस्कार অসমক লৈ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে অসমত বহু জেহাদি বা জেহাদি গ্রুপ আছে আৰু বাংলাদেশৰ পৰা অসমৰ জেহাদিসকলক নিয়ন্ত্রিত কৰা হয়। অসমত বহু জেহাদি গ্রুপ আছে বুলি কৈছে মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আৰু কি কৈছে আপোনালোকক আমি এটা এটাকৈ শুনাম। তে কৈছে প্ৰথম কথা যে বাংলাদেশ বা নিয়ন্ত্ৰিত হয় অসমৰ জেহাদীৰ কে বিখাল নেটৱৰ্কটো। বাংলাদেশ চৰকাৰক অস্থিৰ কৰিবলৈ বাংলাদেশত বহু মৌলবাদী সন্ত্ৰাসবাদীৰ জন্ম হৈছে আৰু বাংলাদেশ সীমান্তত অসম আছে গতিকে অসমত জেহাদীৰ মডিউল হোৱাটো স্বাভাৱিক। জেহাদী হৈছে অসমত। বাংলাদেশত ব্লগাৰক হত্যা কৰা জেহাদীও অসমত ধৰা পৰিছে। তেওঁলোকে ব্লগাৰক হত্যা কৰিছে। জেহাদীর মডিল বিলাকে সক্রিয়ভাবে অসমত কাম করে আছে। তেওঁলোক স্লিপার সেল নহয় অ্যাক্টিভ হয়ে আছে। তেওঁলোক এই জেহাদী গ্রুপ বিলাকে ভারত আর বাংলাদেশত সমানে সমানে একেলগে কাম করে আছে। অসমত অল কায়দা আহিলেও আমি ধরিম বলে কৈছে। জেহাদীর বিরুদ্ধে এয়া রাজ্যিক অভিযান নহয় দেশজুড়ি অভিযান চলিছে। তার অংশ হিসাবে অসমত এই দহটা জেহাদী ধরা হয়েছে। বাংগালোরত অসমৰ জেহাদী গ্রেপ্তার হয়েছে। আখতার গ্রেপ্তার করা হয়েছে। জমেটো বয় হিসেবে কাম করেছিল। তার আধারত অসমত অভিযান চলোৱা হয়েছে। মাদ্রাসার অভিযান চলিছে। মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ বা টাকা আনিছিল। হিমন্ত বিশ্ব শর্মায় অসমত থকা এই জেহাদী গ্রুপ সম্পর্কে দ্বিতীয়টো মন্তব্য আগবাইছে। পুয়া এটা মন্তব্য দিছিল। দ্বিতীয়টো মন্তব্য নতুন মন্তব্যটো আমি আপোনালোকক শুনাইছো। सबका साथ मिलके ये कोऑर्डिनेटेड एफोर्ट था ना। और मेरा लगता है कि ये दोनों मॉड्यूल का जो अरेस्ट करने हम लोग ने लोगों को अरेस्ट किया है उससे हम लोग को काफी और जानकारी मिलेगा। सर धार्मिक मद्रासाओं को लेकर तो लीड कर रहा था एक मद्रासा का शिक्षक ने, लेकिन उनको क्या हम जनरलाइज करना चाहिए नहीं चाहिए उसका ऊपर हम लोग ने कितना इंफॉर्मेशन हमारा पास आते हैं हम नहीं देता। और बच्चों का क्या होगा? वो जब भी जो भी मदरसा बंद हो गया वो बच्चा को हम जनरल स्कूल में ले जाएगा। हठात आसे बहुत जेहादी ग्रुप आसे जितना विचार पाँच तैयार न्यूज है जितना विचार नपाए न्यूज न বহুত ফান্ডামেন্টেলিষ্ট গ্রুপ আছে আর বাংলাদেশ সরকারে তেওঁলোকক এবিলাক অ্যারেস্ট করে থাকে। সো বাংলাদেশের যেতিয়া ভারতলৈ আহে তেতিয়া আমি অ্যাকশন লম। আর যেহেতু অসম বাংলাদেশের একেবারে সীমান্ত আছে গতিকে ইয়াত মডিউল হওয়াটো স্বাভাবিক। খালি সেবিলাকর ওপর আমি পুলিশ নিরন্তরভাবে আমি সষ্টম হই। আপনি স্লিপার সেল বলি কইছেন রাজনবী মহোদয়, স্লিপার সেল বলি আপনি কইছেন? এটো স্লিপার সেল বলি নকয়, তেওঁলোকৰ মডিউল বলি কয়। তেওঁলোকে হুই নাথাকে, দে অলসো প্রভাইড লজিস্টিক সাপোর্ট। ইয়াতে যিজন এতিয়া আমি কেইদিনমান আগতে বাংলাদেশৰ এটা গ্রুপক আমি ধৰিছিলো, তেওঁলোকে বাংলাদেশৰ ব্লগার এজনক মাৰিছিল। তারপর ইয়াত আহি পেলাই তেওঁলোক আসলে আমি ইয়াতে তেওঁলোকক শেল্টার দিছিলে। সো অল দিস মডিউলস আর নট অনলি স্লিপার সেল, দে অলসো অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দেয়ার অপারেশন বোথ ইন বাংলাদেশ এন্ড ইন ইন্ডিয়া। প্রশিক্ষণের দিস ইজ নাথিং টু ডু উইথ ড্রাগস। ড্রাগস কামস ফ্রম মায়ানমার। देखिए मैं इतना मेरा यही बात है कि कौन क्या वीडियो दिया है उसके ऊपर मुझको कमेंट करके क्या फायदा है और सब मैं देखता भी नहीं। कौन अलकायदा है वो भी मैं नहीं जानता। आसाम में आने से जो करना है कोई इश्यू न हो, दिस इज अ नेशनल कोऑर्डिनेटेड एक्शन। बेंगलुरुत अरेस्ट হৈছে, অসমত একশন হৈছে। দিস ইজ নট এ ষ্টেট অপাৰেশ্যন, দিস ইজ এ নেশ্যনেল অপাৰেশ্যন।